আপনাকে শুভকামনা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ। সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, এবং আপনারা এও জানেন আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা খাদ্য, পথ্য, পুষ্টি এবং হার্বাল উপায় দিয়ে থাকি, এবং হার্বাল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এদেশের এবং এই উপমহাদেশের একজন বিশিষ্ট ন্যাচুরোপ্যাথিস্ট, বিশিষ্ট হার্বাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মোদি। দর্শক, আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজ আমাদের পর্বটি শুরু করি। ডাক্তার আলমগীর মোদি, প্রথমেই যার প্রশ্নটি পড়ছি তিনি নারায়ণগঞ্জ থেকে আমাদের কাছে লিখেছেন, রাশিদুল হক, তার বয়স 37 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, দুর্গন্ধ দূর করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না, এই জন্য কারোর সামনে দাঁড়িয়েও কথা বলতে লজ্জা পাই। আপনার পরামর্শ জি রাশিদ ভাই, আপনার মুখে যে দুর্গন্ধ হয় এটার মূল কারণটা হলো, একটা হলো আপনার দাঁতে কোনো ময়লা থাকতে পারে, আপনি 2 থেকে 3 বার দাঁত মাজেন না, আপনি ঠিকভাবে কুলকুচা করেন না, আপনি দাঁতে কচি আমের পাতা চিবন না, আপনি কচি পেয়ারা পাতা চিবান না ঠিক মতন, কচি নিম পাতা চিবান না, আপনি সঠিক পেস্ট দিয়ে দাঁত মাজেন না, আপনার মুখে, গলায়, কণ্ঠনালীতে সব জায়গায় কিছু না কিছু ময়লা থেকে যায়, খাবারের কিছু কিছু পার্টিকেল আপনার দাঁতের কর্নারে কর্নারে মুখে থেকে যায়, এটা হলো একটা ব্যাপার যে দাঁতের জন্য, মুখের জন্য, গলার জন্য, কণ্ঠনালীর জন্য ময়লা থাকার জন্য আপনার মুখ থেকে গন্ধ আসে। আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো আমাদের স্টমাকে একটা গ্যাস ডাউনওয়ার্ড হয়, একটা গ্যাস আপওয়ার্ড হয়, যেই গ্যাসটা আপওয়ার্ড হয় এটা আমাদের জন্য ক্ষতি করে, যেই গ্যাসটা ডাউনওয়ার্ড হয় যেটা র্যাকটাম দিয়ে বের হয়ে যায় এটা আমাদের কোনো ক্ষতি করে না, এটা বের হয়ে যাওয়াটাই উচিত। কিন্তু যখন অনেকেরই কোষ্ঠকাঠিন্য থাকে, মলে নিচের সম্পূর্ণ কোলনটা রেকটামটা ভরে থাকে, তখন ডাউনওয়ার্ড গ্যাস নয় আপওয়ার্ড গ্যাস হয়, এই গ্যাসটা অনেক সময় মুখ দিয়ে দুর্গন্ধ আকারে বের হয়। এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, আপনি যদি খাবারের সাথে একটু লেক্সিটিভ খাবার খাওয়ার চিন্তা করেন, আপনি যদি একটু পেঁপে খান, কাঁচা পাকা পেঁপে খান, আপনি যদি একটু বেল খান, আপনি যদি বেশি করে শাক সবজি খান, আপনি যদি একটু পালং শাকের জুস খান, একটু স্যুপ খান, এমন খাবার আপনাকে খেয়াল করে খেতে হবে যেটা হাজার বছর যাবৎ আমাদের দেশে চালু আছে, পায়খানা ক্লিয়ার করে ফেলে। আপনি খাবারের সাথে একটু ইসবগুলের ভুষি, 50 গ্রাম ইসবগুলের ভুষি ভাতের সাথে, জাউয়ের সাথে, তরকারির সাথে, ডালের সাথে আপনি মিলিয়ে খান, আপনি অনেক বেশি মাংস খেতে পারবেন না, তাহলে আপনার খাবার হজম হবে না, কারণ মাংসের সাথে সালাদ দরকার, 200 গ্রাম সালাদ যদি আপনি প্রতিদিন খান তাহলে পরে আপনার খাবারে সঠিক আগুন জ্বলবে, আগুন ধরবে, আগুন উত্তপ্ত, আগুনের উত্তাপ হবে, আপনার খাবার পাক হয়ে, হজম হয়ে রেকটাম দিয়ে বেরোয় যাবে। অতএব এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কোনটা আপনার আছে সেটা আমরা জানি না, আমরা তো আপনাকে ফার্স্ট এইড বলতেছি, আমি চিকিৎসা বলতেছি না, আমরা আমাদের ফার্স্ট এইডে বলে যে হয়তো আপনার কোষ্ঠকাঠিন্য আছে, আপওয়ার্ড গ্যাস তৈরি হয়, অথবা আপনার দাঁত আপনি ভালোভাবে মাজেন না। এই আধুনিক বিশ্বে এক সময় ছিল দাঁত সকালে ঘুম থেকে উঠে একবার মাজতো, এখন না, এখন কমসে কম 3 বার যে মাজে সেই কম মাজে, আমরা দাঁত 6 বার মাজি। আমি এটা অনেকবার আপনাদেরকে বলছি যে আপনি সকালে একবার শেভ করবেন আর একবার ফিটকিরি দিবেন বা সেবন দিবেন, আফটার শেভ লোশন দিবেন, হবে না, আপনাকে 2 থেকে 3 বার দিতে হবে, কারণ 6 ঘন্টার ভিতরে ব্যাকটেরিয়া ফর্মেশন হয়, 24 ঘন্টায় যে ব্যাকটেরিয়া তো হই সেই যুগ চলে গেছে, সে সত্যের যুগ চলে গেছে, সেই নিরোগ থাকার যুগ চলে গেছে। এখন বাতাসের মধ্যে এত হ্যাজার্ড, এত গাড়ির ধোঁয়া, তখনকার সময় এগুলি ছিল না, এখন বাতাসের মধ্যে এত ব্যাকটেরিয়া, এত জীবাণু, তখনকার সময় ছিল না, সেই হাজার বছরের পুরানো নিয়মে চললে আপনার হবে না। আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইলের স্টেশনটা যেখানে আছে তার পাশে একটা নারকেল গাছ থাকলে তার নারকেলের সবগুলো নারকেল ঝরে পড়ে গেছে, আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইল স্টেশনটা আপনার যেই গ্রামে আছে ওর পাশের যে আপনার তাল গাছটা আছে সব তাল পড়ে গেছে, যে সুবারি গাছটা আছে সব সুবারি পড়ে গেছে, যে খেজুর গাছটা আছে সব খেজুর পড়ে গেছে, আপনার মোবাইল কি আপনার হ্যাজার্ড না? এই মোবাইল থেকে এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে এর ফলে আপনার এখানে জীবাণু তৈরি হতে পারে, আপনার মুখের ভিতরে জীবাণু তৈরি হতে পারে। অতএব আপনাকে সব কিছু এখন 3 বার দাঁতও মাজবেন 3 বার, কারণ এত কথা
পৃথিবীর কোনো মানুষ আগে বলতো না। এখন আপনি অজস্র কথা বলেন, মুখ ফাঁক হয়ে থাকে, দাঁত ফাঁক হয়ে থাকে, যত জীবাণু যত ব্যাকটেরিয়া সব ধুলাবালি আপনার মুখের ভিতরে ঢুকতেছে। অতএব সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। খেয়াল রাখবেন আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলো আপনাকে মানতে হবে। দাঁত মহামূল্যবান সম্পদ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে ওই 80 বছর 90 বছরের বৃদ্ধরা যেরকম ফোকলা হয়ে যায়, আপনি ফোকলা হয়ে যাবেন। আর বিশেষজ্ঞ ডাক্তাররা একটা দাঁত 32 দাঁতে 100 বছর আয়ু, 32 দাঁতের মধ্যে একটা দাঁত পড়ার সাথে সাথে আপনার 3 বছর আয়ু কমে গেল, এটা গোপনে ডাক্তার কস্টিং করে রাখবে। যদি বিশেষজ্ঞ ডাক্তার হয় কস্টিং করে রাখবে, দাঁত কয়টা পড়ছে রে ভাই, 8টা, ঠিক আছে, আপনার বয়স পাওয়ার কথা ছিল 70 বছর, 3 আটা 24 বছর মাইনাস, কারণ আপনি তো ভালো কোনো জিনিস খেতে পারবেন না, আপনি শক্ত খাবার খেতে পারবেন না, ভালো খাবারগুলো আপনি গিলতে পারবেন না, তাহলে অতএব আপনার বিভিন্ন সমস্যা হবে। অতএব দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন, এটাই আমরা চাই। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, মুখটাকে আপনার সুরক্ষা করতে হলে আপনাকে নিম পাতা চিবাইতে হবে, আপনাকে বাসক পাতা চিবাতে হবে, আপনাকে কচি পেয়ারা পাতা চিবাতে হবে, আপনাকে কচি আমের পাতা চিবাতে হবে, আপনাকে নিমের ডালা দিয়ে একবার দাঁত মাজবেন, শুধু আঙ্গুল দিয়ে একবার মাজবেন, পেস্ট দিয়ে একবার মাজবেন, ব্রাশ দিয়ে একবার মাজবেন। আমার কথা শুনেন, আলহামদুলিল্লাহ যতদিন বাঁচবেন দাঁত আপনার বন্ধু হিসাবে আপনার সাথে থাকবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ডাক্তার আলমগীর মতি, আমরা ঠিকই বলেছেন যে পরিমাণ খাবারের প্রতি আমাদের রুচি বা খেতে চাই, ঠিক সেই রকম যে খাবারটা আমরা যেখান থেকে শুরু করি মুখ গহ্বর থেকে, সেই মুখ গহ্বরের যত্নকে আমরা অতটা নেই, অতটা কিন্তু নেই না। এই যে আপনি যেটা বললেন যে দাঁত পরিষ্কার রাখা, দাঁতের মাড়ি পরিষ্কার রাখা, জিহ্বা পরিষ্কার রাখা, আমাদের উপরের তালু নিচের তালু পরিষ্কার রাখা, আমাদের পেট পরিষ্কার রাখা, এগুলো সবগুলাই কিন্তু মুখে দুর্গন্ধের জন্য দায়ী, যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় হ্যারি টোসিস। কত কষ্টদায়ক জানেন ভাই, কেন আপনার মুখে দুর্গন্ধ হবে, আপনি 4 বার দাঁত মাজেন, 8 বার মাজেন, মুখে দুর্গন্ধ হইলে আপনার রুগীও তো আপনার কাছে আসতে পারছে না। সেটাই, অতএব আমাদের দাঁত আমাদের মাজতেই হবে, দাঁত আমাদের পরিষ্কার করতেই হবে, এবং বেশি বেশি ঘন ঘন, যার মুখ দিয়ে গন্ধ হবে সে ঘন ঘন দাঁত মাজবে, যার দাঁত মুখে গন্ধ হবে সে গরম পানি খাবে, গরম পানি দিয়ে কুলকুচা করবে, তাহলে ডাউনওয়ার্ড গ্যাস হবে, আপওয়ার্ড গ্যাসটা ভালো না। তো ডাক্তার আলমগীর, আপনি তো বহুদিন ধরে ন্যাচার নিয়ে, হার্বাল নিয়ে, হার্ব নিয়ে গবেষণা করছেন, এমন কোনো খাবার আছে কি যে খাবার খেলে মুখে দুর্গন্ধ হতে পারে, বা এমন কোনো খাবার আছে যেটা খেলে মুখে দুর্গন্ধ দূর হয় না? হতে পারে কিন্তু, কিন্তু একটা কথা আছে, ন্যাচার এমন একটা অলৌকিক শক্তিধারী জিনিস যেটা আপনার বললে আমি 1 মাস বলতে পারবো একটা না, কিন্তু এটা আপনি শুনে শুনতে আরও শুনতে ভালো লাগবে। যেরকম ধরেন আপনি রসুন, রসুন কাঁচা খেলে গন্ধ হয় না, কিন্তু রসুনটা যদি আপনি একটা আস্ত রসুন আপনি ভাতের ভিতরে দিয়ে দেন, আপনি তরকারির ভিতরে দিয়ে দেন, ডালের ভিতরে দিয়ে দেন, আস্ত রসুন চোখলেও ফেলাবেন না আপনি, দিয়ে আপনি যখন ভাত খাবেন তখন ওইটা উঠিয়ে আপনি খান, যেহেতু আপনার হার্টে প্রবলেম আছে, রক্তে কোলেস্ট্রল আছে, আপনার ওবেসিটি আছে, আপনি ওই রসুনটা খান। এটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি টিভিতে, কারণ দেখবেন যে তখন মিঠা লাগতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে রসুনটা পাক হলে পরে মিঠা হয়ে গেল না? এরকম অনেক জিনিসই আছে, কাঁচা খেলে একটু গন্ধ হয়, পাকা খেলে গন্ধ হয় না। যেরকম ধরেন আপনার একটা কাঁচা পেঁপে আপনি খেতে গেলে তার একটা কষ আছে, একটা লেটেক্স আছে, এটা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি পেপসিন থাকে পেঁপের মধ্যে, যেটা একটা মূল্যবান ঔষধ আমাদের জন্য। পেপসিন না খেলে কিন্তু লিভার ভালো থাকে না, আর লিভার হইল আমাদের ইনসাইডের হেড অফিস, আমাদের ইনসাইডের হেড অফিসের মূল কর্তা হইল পেপসিন, সেই পেপসিনের অজস্র রিসোর্স হলো আমাদের পেঁপে, কাঁচা পেঁপে। আরও সেই কাঁচা পেঁপে খেলে অনেকের একটু একটু ঠোঁট চুলকায়, একটু জিভ চুলকায়, কিন্তু বাট কিছুক্ষণের মধ্যে কিন্তু এর আবার ঠিক হয়ে যায়। আবার একটা পাকা পেঁপে খেলে ওই রকম কিছু অসুবিধা হয় না। যেরকম কচু, কচু হলো আমাদের রক্ত বিশুদ্ধ করার একটা বড় রিসোর্স, সেই কচু কিন্তু খেলে আবার অনেকের একটু একটু গলা একটু ই করে, চুলকায়, একটু ইচিং টিচিং করে, গলা চুলকায় বিভিন্ন রকম। গ্রামে অনেক ধরনের গল্প আছে যে যাদের আর একটু ঝগড়া করার অভ্যাস আছে তারাই কচু খেলে গলা খাওয়া যায়, আসলে ওগুলি কোনো কথা না। কিছু কিছু কচু, অনেক প্রজাতির কচু আছে, কিছু কিছু কচু তো এরকম হয়, কিন্তু তার জন্য কি আমরা কচু খাবো না, কচুর লতি খাবো না, কচুর দেহ খাবো না, কচুর পাতা খাবো না? কচু আমাদের রক্ত বিশুদ্ধ করার জন্য আমাদের দরকার। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত শাকসবজি ফলমূল মশলা পাঠিয়েছেন আমাদের নিরোগ রাখার জন্য, আল্লাহ তাআলা কত মহান, তিনি আমাদের যেই ঋতুতে যেই রোগ হবে সেই ঋতুর জন্য ওই সময়ে যত শাকসবজি ফলমূল অনেক বেশি পয়দা হবে সেগুলো আমাদের জন্য ওই সময়ের
পেশি অসুখের জন্য ঔষধ, যেরকম ধরেন এই ঋতুতে এখন অনেকেরই জ্বর হচ্ছে, আর এই ঋতুতে কোন ফলটা বেশি পাওয়া যাচ্ছে, শিম বেশি পাওয়া, আর কোন তরকারিটা বেশি পাওয়া যাচ্ছে, শিমটা বেশি পাওয়া যাচ্ছে। এই শিমটা আমাদের পেটের অসুখ, আমাদের নারীটা দেখতে শিমের মতো, দেখতে বরবটির মতো, অতএব আমাদের নারীর একটা মহা ওষুধ হলো এই শিমটা, জ্বরের একটা মহা ওষুধ হলো শিমটা। এই ঋতুতে বেশ আনারস পাওয়া যাচ্ছে, আনারসটা আমাদের দেশের এই ঋতুর মানুষের যে জ্বর হয়, জ্বরের একটা মহা ঔষধ। শুধু প্রেগনেন্ট মা এবং সক্ষম দম্পতিদের একটু সাবধান থাকতে হবে, কারণ আনারস খেলে গুড়াকৃমি চলে যায়, আনারস খেলে শরীরে জ্বালাপোড়া চলে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হজমিকারক অ্যাপিটাইজার হলো আনারস। অতএব আনারসের আরেকটি সমস্যা হলো যে আনারস দুধ একটু বিষ হতে পারে, আনারস মধু একটু বিষ হতে পারে, এবং আনারস মাসিক ক্লিয়ার করার জন্য ভালো কাজ করে। যারা বাচ্চা নিতে চান তারা আনারসটা খাবেন না, যারা বাচ্চা নিতে চান না বা যাদের মাসিকটা পুরো ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য আনারস হতে পারে একটা মহা ঔষধ। একটা অনুমতি, একটি বিরতির পর আবার ফিরছি। সুপ্রিয় দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরব। মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানে দেখার জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট হার্বাল গবেষক, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগির। এবারের প্রশ্নটি কুড়িগ্রাম থেকে লিখেছেন কাদের হোসেন, তার বয়স 29 বছর। প্রশ্ন করেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপি পড়লে আমার চুলের গোড়া ব্যথা করে, কি কারণে এমনটি হচ্ছে, কি করব জানাবেন। যে ভাই কাদের, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত কেন, 10 ওয়াক্ত আপনি উজু করবেন, 2 বার গোসল করবেন, যতবার আপনি উজু করবেন ততবার আপনি মাথায় পানি দিবেন, এতে কোনো বাধা নেই, এটা দিলে খুব ভালো হয়। এখন যদি ধরেন একজনের চুল পড়ে যায় আর তার যদি মাথা গরম থাকে, তাহলে তার জন্য চুলে পড়ার দায়ী হলো তার মাথা গরম, একজনের হাই প্রেশার আছে, একজনের আপওয়ার্ড গ্যাস হয়, তার মাথার চান্দি গরম হয়, তার মাথায় চুল কীভাবে থাকবে, একজনের আমাশা আছে, একজনের আইবিএস আছে, একজনের স্টমাক অ্যালার্জি আছে, একজনের ডায়রিয়া হয়, একজনের জন্ডিস হয়, তার মাথার চুল পড়ে যেতে পারে, কারণ তার মাথা গরম হবে। তাই আপনার যে টুপি মাথায় দিলে অ্যালার্জি হয়, এটার সাথে মাথা গরমের একটা সম্পর্ক আছে। তাই পানি পৃথিবীর সকল গরম ঠান্ডা করতে পারে, পৃথিবী ব্যাপী আগুন ধরে, সেটা অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, জার্মানি হোক, সেখানেও কিন্তু পানিই দেওয়া হয়। শুধু যে বাংলাদেশের গরিব দেশ দেখে আগুন লাগলে পানি দেওয়া হয় তা না, সারা পৃথিবীতেই পানি দেওয়া হয়, অনেক কিছু ব্যবহার করা হয়, অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়, কিন্তু মূল জিনিসটা হলো পানি। অতএব আপনার মাথায় যে আগুন লাগছে, এই মাথার আগুন নিবানের জন্য আপনাকে পানি দিতে হবে। কত সহজ যে আপনি যত বেশি পানি ব্যবহার করবেন, উজু করার সময় আপনি বেশি করে একটু মাথায় পানি দিবেন, যতবার উজু করবেন ততবার পানি দিবেন, মাথা ঠান্ডা হবে। জ্বর আসলে মাথায় পানি দিলে, পানি 1000 বছরের বিতর্কের উদ্বেগ, জ্বর আসলে মাথায় পানি দিতে হবে, জ্বর আসলে ঘন ঘন গোসল করতে হবে, জ্বর আসলে শরীরটা পঞ্চ করে দিতে হবে, ছোট বড় যে কোনো বয়সের, ধনী গরিব সকলের জন্য জ্বর আসলে শরীর পুষতে হবে, শরীরে পানি দিতে হবে, মাথায় পানি দিতে হবে, একটু বেশি বেশি পানি খেতে হবে, ঘন ঘন পানি খেতে হবে, জ্বর হলে, প্রস্রাবের সমস্যা হলে তিতা খেতে হবে। কত সহজ, পৃথিবীর যত ধরনের জ্বর আছে সব জ্বরের ওষুধই তিতা, যেরকম কুইনাইন আবিষ্কার হয়েছে পৃথিবীর সবচেয়ে তিতা গাছের থেকে, এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্বরের একটা ওষুধ কুইনাইন, কালা জ্বরের ওষুধ কুইনাইন। পৃথিবীর যত জ্বরের ওষুধ, সব ওষুধ, সেটা অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, হোলিস্টিক মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, যত পৃথিবীর মেডিসিন আছে সব ওষুধই জ্বরের ওষুধ তিতা, আর প্রস্রাবের ইউরোথেরাপির ওষুধ তিতা। অতএব এটা খুব সহজে আপনি বুঝে নেন,
আপনার যদি জ্বর হয়, মাথা গরম হয়, আপনি তিতা খাবেন? আপনার যদি প্রস্রাবের সমস্যা হয়, আপনার যদি সারা সাদা স্রাব থাকে, পুরুষের যদি ই যায়, সেডিমেন্ট যায়, আপনার যদি ডায়াবেটিস হয়, আপনার ঘন প্রস্রাব হয়, আপনার যদি প্রস্রাব ক্লিয়ার না হয়, আপনি তিতা খাবেন। আপনি নিম পাতা খান, 5টা করে নিম পাতা দিনে 3 বার খান। আপনি চিরতা ভিজিয়ে পানি খান। হাজার বছর আগে এগুলি খুব প্রচলিত চিকিৎসা ছিল, আমরা আজকে সবগুলি ভুলতে বসেছি। আলহামদুলিল্লাহ আমরা আবার ফিরে যাব অরণ্যে, আমরা আবার ফিরে যাব মাতৃভূমিতে, আমরা নিরোগ থাকব, সুস্থ থাকব, সুন্দর থাকব। এবারের প্রশ্নটি আমাদের কাছে লিখেছেন জাহাঙ্গীর হোসেন দুবাই থেকে, তার বয়স হচ্ছে 42 বছর। তিনি বলছেন যে আমি দাঁত নিয়ে খুব সমস্যায় আছি, দাঁত এবং পাঁচটা নিয়ে ঘুমাতে পারি না, কাপড় পরতে খুব কষ্ট হয় এবং অনেক চুলকায়, অনেক মলম ব্যবহার করেছি কিন্তু আশানুরূপ ফল পাইনি, আপনার সুপরামর্শ চাই। যে ভাই আপনি যে পাঁচটার কথা বললেন, চর্মরোগের কথা বললেন, এই যে চর্মরোগ, এটা যত আপনি মলম ব্যবহার করবেন তত আপনার রোগটা বৃদ্ধি পাবে। আমি কথাটা বললাম, কথাটা যদি ভুল হয়ে থাকে আপনি পৃথিবীর ওয়েবসাইট দেখেন, মলম ব্যবহার করা ঘায়ে আত্মঘাতী দেওয়া সমান কথা। আপনি আলহামদুলিল্লাহ আপনি কাঁচা হলুদের রস খান টেবিল চামচের 2 চামচ সকালে এবং রাতে সামান্য একটু মধু দিয়ে, আপনি 10টি নিম পাতা সকালে, 10টি নিম পাতা বিকালে খান। রোগের গভীরত্ব অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনি 3 মাস থেকে 6 মাসের মধ্যে এই ধরনের পাঁচরা এবং এই ধরনের ঘা থেকে মুক্তি পাওয়ার মোটামুটি 70% নিশ্চয়তা পাবেন। আল্লাহর এই অফুরন্ত ভাণ্ডারে কত যে মূল্যবান ওষুধ আছে, একটু মেনে দেখেন, একটু জেনে দেখেন, আপনি এর থেকে মুক্তি পাবেন। এই যে পাঁচরা বা খোঁজ পাঁচরা, বিশেষ করে শীতকালে এই সময়, আমাদের দেশে তো বটেই এবং আমাদের ভাইদেও বিদেশ বা দুবাই থেকে লিখেছেন, দেখা যায় যে যারা একই সঙ্গে একই ধরনের বিছানার চাদর, বালিশের চাদর কিংবা একই ঘরে খুব ক্লোজলি সংস্পর্শে থাকে, তাদের কিন্তু একজনের থেকে আরেকজনের এই খোঁজ পাঁচরা সরাতে পারে। খুবই ছোঁয়াচে, আমরা জানি যে সার্কোপ্টোসিস ক্যাবি নামে একটা পরজীবী দিয়ে এইটা হয় এবং শরীর ভীষণ চুলকায়, মানে রোগীরা বলে যে চুলকালেই শরীরটা ভালো লাগে, চুলকালে যেন আরাম পায়, তাই চুলকাতেই থাকে এবং যত বেশি চুলকায় চুলকাতে যখন একদম ঘায়ে রক্ত বেরোয় তখন যদি সে ওখানে একটু কাঁচা হলুদ প্রলেপ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার হবে। আচ্ছা, কারণ আমরা তো ন্যাচারোপ্যাথিকে অ্যাভয়েড করি, এই যে সময়টা, এই সময়টায় যদি সে একটু পেঁপের কষ, যে কোনো চর্মরোগে কিন্তু পেঁপের কষ লাগানো যায়, শুধু মুখ বাদে। আচ্ছা, আপনার পেঁপের কষ লাগাইতে পারে, পেঁপের গাছের ভিতরে পেঁপে থাকবে, একটু টোকা দিয়ে ওখান থেকে কষটা এনে তুলা দিয়ে আনতে পারে, আইনে ওখানে লাগিয়ে দিবে, এটা মহা ঔষধ। মানে সে মোটামুটি 60% নিশ্চয়তা পাবে তার এই ঘাটা চলে যাওয়ার জন্য। মলম তাকে কোনো নিশ্চয়তা দিবে না, আবার রোগটা বাড়াই দিবে। আমি কাঁচা হলুদের কথাটা কেন বললাম, কাঁচা হলুদের চেয়েও বেশি পেঁপেতে গুণ আছে, কিন্তু যেহেতু তার অ্যালার্জি থাকতে পারে এই কারণে অ্যালার্জি সহ তার এই চর্মরোগটা 3 থেকে 6 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। সে যদি কাঁচা হলুদ খায় এবং কাঁচা হলুদ ব্যবহার করে আর গরম পানিতে গোসল করবে, আপনি যে কথাটা উল্লেখ করলেন এর আর কোনো কথার শেষ নাই, এই কথার কোনো বিকল্প নাই, কারণ এই রোগগুলো আসলে অনেক বেশি ছোঁয়াচে, খুব সেন্সিটিভ। আপনার থেকে আমার, আমরা যেরকম 5 বন্ধু এক জায়গায় থাকি, কেউ কারো খাটে থাকি না, কিন্তু আমরা আমাদের খাটে থাকি, আমাদের থালা প্লেটে খাই, কিন্তু মাঝে মধ্যে আপনার গামছাটা আমি ব্যবহার করি, আপনার তাওয়ালাটা ব্যবহার করি, আপনার লুঙ্গি ব্যবহার করি, আপনার কোট ব্যবহার করি, আমার গায়ে এই ব্যাকটেরিয়া আসবেই। ধরেন যেটা আমরা গণকক্কাজ বলি, যেটাকে আমরা বিডিআরএল পজিটিভ বলি, যেটাকে আমরা সিব্রিজ গনোরিয়া বলি, এটা তো তাই। ইভেন কি অনেকে কয় না আমি কোনো খারাপ মেয়ের সাথে মেলামেশা করি নাই, কিন্তু বাট অনেক বন্ধু করেছিল, বা সেই বন্ধুর সিব্রিজ গনোরিয়া আছে, সেই বন্ধু একটা বাথরুমে প্রস্রাব করছে, সেই প্রস্রাবখানাটা আপনি ইউজ করছেন, আপনার সিব্রিজ গনোরিয়া হতে পারে। কোনো কারণে আপনি একদিন আপনার বন্ধুর একটি প্যান্ট ব্যবহার করছেন, সেই বন্ধুর সিব্রিজ গনোরিয়ার কেরিয়ার ছিল সে, আপনার এটা হতে পারে। এখন এই জিনিসগুলো যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে তো এটা আমাদের ব্যর্থতা, আমাদেরকে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাতেই হবে। যে কোনো অবস্থায় আমরা এটা পৌঁছাতে চাই মানুষের কাছে, যে কোনো দিনও রোগ কোনো দিন বন্ধু না, সে শত্রু। বন্ধু আমার বন্ধু, কিন্তু বন্ধু রোগ বহন করে বলে আমার শত্রু না, কিন্তু বন্ধু কাছের দেয়ালের এক পাশে বন্ধু থাকবে আর আরেক পাশে আরেক বন্ধু থাকবে, কিন্তু কেউ কাউকে তার রোগের কেরিয়ার করতে দিতে পারে না।
সেটি আপনি ধরেন বি ভাইরাস আমার রোগ আছে, আপনি আমার বন্ধু, এই যে দুই বন্ধু আমরা একই গ্লাসে যদি আজকে চা খাই, চা তো উত্তপ্ত গরম, সেইখানেও আপনার বি ভাইরাস সি ভাইরাস ছড়াই পড়তে পারে। এটা এত ঝুঁকি বহন করে যে 80% ঝুঁকি বহন করে, তো সেই ক্ষেত্রে কি কোনো খাতির করার ব্যাপার আছে? স্ত্রীর যদি বি ভাইরাস থাকে স্বামীর বি ভাইরাস হতে পারে, স্বামীর থাকলে স্ত্রীর হতে পারে। এই জন্য আমি আবার যে কথাটা সব সময় বলি, বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নিন। কোনো মতেই কোনো বিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে রক্ত পরীক্ষা ছাড়া কোনো বিয়ে হওয়া উচিত না। ধরুন একই গ্রুপের রক্ত স্বামীর এবং স্ত্রী, এখন বাচ্চা হলেই সে বাচ্চা যদি থ্যালাসেমিয়া হয়, ব্লাড ক্যান্সার হয়, ব্লাড লিকুমিয়া হয়, যদি বাচ্চা অটিস্টিক হয়, এই ঝুঁকিটা কেন? আমি তো জেনে শুনে ঝুঁকি বহন করছি, আমার রক্তের গ্রুপ আমার স্ত্রীর রক্তের গ্রুপ এক, আমার বি ভাইরাস নেই আমার স্ত্রীর আছে, আমার স্ত্রীর বি ভাইরাস নেই আমার আছে। আর যদি আল্লাহ মালিক না করুক যদি সি ভাইরাস থাকে তাহলে কি হবে? তো মানে একজন আরেকজনকে অ্যাটম বোম গিলে ফেললে যা হয় তাই হবে। এখন এই কথাগুলো আমাদের ভক্তদের, আমাদের মানুষদের, পৃথিবীর মানুষদের আমাদের বলে দিতে হবে। কারণ অনেক বুদ্ধিমান লোক আছে, বাপ হাজার কোটি টাকার মালিক, পাঁচটা ছেলে আছে, পাঁচটা ছেলের বউ আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন এক বাড়িতে থাকে। এখন যার সি ভাইরাস আছে সে আমাদের সবচেয়ে সম্মানিত লোক, এটা বাস্তবে আছে আমার কোনো এক বন্ধুর ঘরে, এই জন্য আমি বলতেছি। বাস্তবে একটা লোকের সি ভাইরাস থাকলে তার হাতে ধরা গ্লাসটি সি ভাইরাসের ঝুঁকি বহন করে। একটি সি ভাইরাসের রোগী 8 গুণ বেশি এইডসের ঝুঁকি বহন করতেছে। কথাটা খুব কঠিন না? মনে করে আরে এইডস তো খুব কঠিন, তার চেয়ে কঠিন রুগী সি ভাইরাস। আর আমাদের বাংলাদেশের ঘরে ঘরে সি ভাইরাস রুগী বাহক আছে, কেরিয়ার আছে, নন কেরিয়ার আছে। আমরা এটা নিয়ে কিন্তু অনেকে ভাবি না। আমি কোনো এক ঘরে গেলাম, সেখানে বড় সাহেবের হলো সি ভাইরাস। আমি আমাকে অনেক অনেক অনুরোধ করলো যে ভাই খাই, খেয়ে যেতে হবে, অনেক দিন পর আসছেন। আমি খাই নাই, না খেয়ে উঠে আসলাম। পরে উনি খুবই রাগ করছে, মানে আমাকে জঘন্য ভাষায় টেলিফোনে গালাগালিও করছে। আমি খালি হো হা করে গেলাম। আমি বলি ভাই তুমি যতই আমার বন্ধু হও কিন্তু রোগটা তো আমার বন্ধু না। সি ভাইরাস যে কত কঠিন রোগ, মানে আমার বন্ধুকে আমি বলতে পারলাম না। আমি এরকম দুই সাথে আরও তো বলছি এই কথাটা টেলিফোনে, এই টেলিভিশনে, এটা শুনে যদি আমার বন্ধু বুঝতে পারে যে সে বাঘ সিংহ একসাথে পালন করতেছে। কারণ আমাদের দেশে অনেকেরই অর্থবিত্ত হয়েছে কিন্তু আমাদের চিত্তের ভিতরে এই নলেজটুক হয় নাই যে এই রোগটা আমি গৃহকর্তা দেখা আমার দ্বারা পুরা সংসারে ছড়াবে, এর থেকে সমাজে ছড়াবে, এর থেকে দেশে ছড়াবে, এর চেয়ে অন্যায় কাজ আর কিছু নেই। একটি মানুষের 1,000 কোটি টাকা চলে যাওয়া ভালো, কিন্তু একটি মানুষের বি ভাইরাস সি ভাইরাস হওয়া যে সমাজের জন্য কত ক্ষতিকারক, এটা যারা জানে না এখন ওয়েবসাইটে গেলে জানবে। ইন্টারনেট আছে, ওয়েবসাইট আছে, এত সহজ আছে। আমি সকলকেই বলি, আমার কাছে কোনো রুগী আসলে বলি আপনি কেন ওয়েবসাইটে দেখতেছেন না ভাই, আপনার তো সি ভাইরাস, আপনি সতর্ক হন, আমি তো আপনাকে চিকিৎসা করার আগে গ্লোভ না পরে আমি চিকিৎসা করব না, আপনার সাথে কথা বলার আগে আমি মুখে মাস্ক না দিয়ে ই করব না, আমি পরিষ্কার বলি। কারণ এই জন্য বলতে হবে, আমার কথাগুলি সবসময় একটু চুকা লাগে এই জন্য যে কথায় যদি ঝাল না থাকে তাহলে অনেকের অ্যাকশন হয় না, কথা বললে তারা বুঝতে চায় না। কিন্তু আমাদের তো কাজ, আমরা সমাজ সংস্কারক না, কিন্তু আমরা কি সমাজের বাইরের লোক? একজন মানুষকে ভালো করার জন্যই তো, সেবা করার জন্যই তো আমরা বসছি। আমরা ঝাল মিষ্টি টক সব ভাষায় আপনাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরব, মানা এবং জানার মালিক আপনারা। ডাক্তার আলমগুতে আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো, কারণ আমাদের দর্শকরা আমাদের অনুষ্ঠানটি প্রতিনিয়ত দেখে এবং এই সতর্কতা সচেতনতার মাধ্যমেই আমরা আসলে আমাদের যে অনুষ্ঠানের যে উদ্দেশ্য প্রতিদিন সুস্থ থাকা সেটি অবশ্যই সফল হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের দর্শকদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং ন্যাচারোপ্যাথি নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন, যারা আমাদেরকে চিঠির মাধ্যমে জানান যে অনুষ্ঠান দেখে আপনারা অনেক উপকৃত হচ্ছেন, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।